এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট। আজ থেকেই বাংলায় বর্ষার বৃষ্টিপাত আরো ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। মৌসুমি বায়ু ও নিম্নচাপ অক্ষরেখার কারণে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 24 ঘন্টার মধ্যেই ভারী থেকে অতিভারী রূপ ধারণ করতে চলেছে, যার ফলে মূলত উত্তরের জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বর্ষণের ফলে বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, যা কিন্তু আগামীকাল আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো আবহাওয়া সূত্র অনুযায়ী আজ থেকেই বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কোন জেলাগুলিতে থাকছে বন্যার সতর্কবার্তা, এই বৃষ্টিপাতের ফলে কোন কোন জেলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, তার পাশাপাশি এই বৃষ্টিপাত আগামী কতদিন পর্যন্ত বাংলা জুড়ে চলতে পারে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। হাওয়া অফিস জানিয়েছে এই বছর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড ভাঙতে চলেছে, যার ফলে বাংলা জুড়ে কিন্তু বন্যার পরিস্থিতি হবে ভয়ঙ্কর। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভয়ঙ্কর বর্ষণের ফলে বিভিন্ন নদীগুলির জলস্তর কিন্তু বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তার পাশাপাশি গত 24 ঘন্টায় আসাম এবং চেরাপুঞ্জিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে, যার ফলে বন্যার পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। হাওয়া অফিস জানাচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু আগামী 3 দিন পর্যন্ত জারি থাকবে এবং যার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাত কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাগুলিতে বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্পপূর্ণ বায়ু রাজ্যে প্রবেশ করছে। এর ফলে ভারত এবং বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে তিস্তা ব্যারাজের 44টি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে, যার ফলে হুহু করে কিন্তু তিস্তার জল ঢুকতে শুরু করেছে বাংলাদেশে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, বিবাড়িয়া, ঠাকুরগাঁও, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা এইসব অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে আগামী 2 দিন পর্যন্ত।